যে গুরু গুর রূহ আলো অন্ধকার নিশ্চিত হয়ে আমি আপনি এই পৃথিবীতে বেঁচে আছি। যাই হোক, এবার আসি পীর। পীর শব্দের অর্থ কি? পীর শব্দের অর্থ আসছে জ্ঞানের বৃদ্ধা, জ্ঞানের বৃদ্ধা। একজন জ্ঞানের বৃদ্ধা মানে সে জ্ঞানের বৃদ্ধা, যদি সে বৃদ্ধ লোক হতে হবে না, যার জ্ঞানটা পেকেছে, পাকাপোক্ত জ্ঞান হয়েছে। আর সেই জ্ঞানটা কি? শুধু পুস্তকের জ্ঞান নয়, সেই জ্ঞানটি আল্লাহর সাথে হট কানেকশনে, যিনি কথা বলতে পারেন, যা বলে কিছু হয়ে যায়। আর পুস্তক পড়ে বললে এটা কিন্তু হবে না। অনেক পীর আছে এই পৃথিবীতে, দেখা যাচ্ছে পুস্তক পড়ে পড়ে কথা বলতেছে। আরে পুস্তক পড়ে কথা বলবেন কেন? পুস্তক তো মানুষেরই লেখা, মানুষই তো লিখেছে। তবে পীরদের কথা হবে রুহানি জগৎ থেকে কথা এনে ভক্তদের মধ্যে ছেড়ে দেবে। যাই হোক, এখানেই বলা হয়েছে যে পীর মুর্শিদ খোদা না করিও জুদা, এক সুতায় বাঁধা। তাহলে পীর শব্দের অর্থ কি? জ্ঞানের বিদ্যা। আর সেই জ্ঞানটা কি? আল্লাত্ম জ্ঞান, পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে। আচ্ছা, এবার মুর্শিদ। মুর্শিদ বিষয়টা কি? মোর যোগ সিদ্ধ, যে তাওহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে করেছিল যেই কাম, যে হীরা পর্বতের গুহায় সাধন মগ্নে ছিলেন, তখন সাধন করতে করতে তখন কি মোরজক সিদ্ধ, তাকেই তো বলা হয় মুর্শিদ। হে জগতবাসী, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম। সেই আলোচনাটি হলো, একজন ব্যক্তি আমাকে কমেন্টে জানালেন যে আপনি মুসলমান এবং হিন্দুরা ব্যবহার করে গুরু, কিন্তু আপনি তো মুসলমান, আপনি গুরু বলবেন কেন? আপনি পীর বলতে পারেন, মুর্শিদ বলতে পারেন। হে বাবা, যে গুরু শব্দের অর্থ কি, মুর্শিদ শব্দের অর্থ কি এবং পীর শব্দের অর্থ কি, এটা যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই তাহলে মূলত সে এক জায়গাতেই দাঁড়ায়। যেমন গুরু শব্দের অর্থ গুর, অর্থ অন্ধকার, রূহ অর্থ আলো। গুর অর্থ অন্ধকার, রূহ অর্থ আলো। তাহলে অন্ধকার কি? মানুষের যে দেহটা আছে, এই দেহটা একটা অন্ধকার। আর এই অন্ধকারের মধ্যেই রূহটা আল্লাহ প্রবেশ করাইলেন। যখন রূহটা যখন প্রবেশ করলেন, তখন কি হলো, এই অন্ধকারের মধ্যে যখন রূহটা গেল, তখনই কিন্তু আদম লড়াচড়া করে, মানুষ কথা বলতে পারে। তো এখন যে বিষয়টি হলো যে গুর রূহ মানে অন্ধকার, এই ঘোর শব্দের অর্থ অন্ধকারের ভিতরে যখন রূহ প্রবেশ করেছে, তখন অন্ধকারের মধ্যে গিয়ে এই রূহ প্রবেশ করার পরে আলোকিত হয়েছে, তখন আদমের মুখ দিয়ে আর রূহের সাথে মিক্সার হয়ে আল্লাহ আদমের মুখ দিয়ে কথা বলেছিল। যেদিন বলা হয়েছিল যে তোমরা যে আমার আদমকে বানাইতে না করেছিলা, তো আদম যা জানে তোমরা কি তা জানো? তোমরা আদমকে, হে ফেরেশতা সকল, তোমরা আমার আদমকে যত কঠিন তত্ত্ব হোক, সৃষ্টি তত্ত্ব হোক, আত্মতত্ত্ব হোক, জিজ্ঞাসা করো। তখন সে আদম সমস্ত কিছু বলে দিতে সক্ষম যা ফেরেশতারাও জানে না। তাহলে বোঝা গেল যে আদমের কালবের ভিতরে সাইয়েলাহির বারামখানা। তো এই আদম যখন মাটির গড়া ছিল, যখন এর মধ্যে রুহু ফুৎকার করেছে, রুহু কি? রুহু তো আলোকিত, শূন্যময় রুহু একটা আলোকিত। এবং সেই অন্ধকারের মধ্যে যখন রুহুকে ফুৎকার করেছিল, তবে রুহের সাথে কে ছিল? আল্লাহ ছিল। তখন সেই রুহের সাথে মিশ্রিত হয়ে আদমের মধ্যে আল্লাহ সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। আচ্ছা, তাহলে পীর শব্দের অর্থ কি, গুরু শব্দের অর্থ কি, মুর্শিদ শব্দের অর্থ কি? যে গুর অর্থ অন্ধকার, রূহ অর্থ আলো। এই অন্ধকারের মধ্যে যখন আলোটা গেল, তখনই সে অন্ধকারের মধ্যে আলো জ্বলে উঠল। সেটা কিসের আলো? জ্ঞানের আলো। আচ্ছা, তাহলে এখন যে কথাটি আমি বলবো, গুর রূহ তাহলে আলো অন্ধকার, এই রূহ আলো অন্ধকার নিয়েই এই
দেহবডির মধ্যে তিনি আছেন। এ হলো গুরুর ফয়সালা, যিনি আমাকে বলেছিলেন যে আপনি গুরু বলবেন কেন, গুরু তো হিন্দুরা বলে, তাহলে আমরা পানি বলি তারা জল বলে, তাহলে পানি তো বাংলা ভাষা না, বাংলা ভাষা হলো জল, আর জলের ভাষাটা হিন্দুরা নিয়ে গেল আর আমরা পানি বলতেছি। তাহলে বোঝা গেল তারা আমাদের ভাষাটা নিয়ে গেল, তো সেটা বড় কথা নয়, কিন্তু তারা জল বলে আমরা পানি বলি, বস্তু তো একটাই। তাহলে গুর রুহ আলো অন্ধকার নিয়ে আপনি আমি বেঁচে আছি, এটা কি অস্বীকার করা যাবে? তাহলে গুরু এটা মুসলমানেরও, পানি যেরকম মুসলমানের, আর পানির আরেকটি নাম জল, এটাও একই বস্তু। ঠিক তেমনি করে যে গুরু গুর রুহ আলো অন্ধকার নিশ্চিত হয়ে আমি আপনি এই পৃথিবীতে বেঁচে আছি। যাই হোক, এবার আসি পীর। পীর শব্দের অর্থ কি? পীর শব্দের অর্থ আসছে জ্ঞানের বৃদ্ধা, জ্ঞানের বৃদ্ধা, একজন জ্ঞানের বৃদ্ধা, মানে সে জ্ঞানের বৃদ্ধা, যদি সে বৃদ্ধ লোক হতে হবে না, যার জ্ঞানটা পেকেছে, পাকাপোক্ত জ্ঞান হয়েছে, আর সেই জ্ঞানটা কি শুধু পুস্তকের জ্ঞান নয়, সেই জ্ঞানটি আল্লাহর সাথে হট কানেকশনে, যিনি কথা বলতে পারেন, যা বলে কিছু হয়ে যায়। আর পুস্তক পড়ে বললে এটা কিন্তু হবে না, অনেক পীর আছে এই পৃথিবীতে, দেখা যাচ্ছে পুস্তক পড়ে পড়ে কথা বলতেছে। আরে পুস্তক পড়ে কথা বলবেন কেন, পুস্তক তো মানুষেরই লেখা, মানুষই তো লিখেছে। তবে পীরদের কথা হবে রুহানি জগৎ থেকে কথা এনে ভক্তদের মধ্যে ছেড়ে দেবে। যাই হোক, এখানেই বলা হয়েছে যে পীর মুর্শিদ খোদা না করিও যুদা এক সুতায় বাঁধা। তাহলে পীর শব্দের অর্থ কি? জ্ঞানের বিদ্যা, আর সেই জ্ঞানটা কি? আল্লাহ তো জ্ঞান, পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে। আচ্ছা, এবার মুর্শিদ, মুর্শিদ বিষয়টা কি? মোর যোগ সিদ্ধ, যে তাওহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে করেছিল যেই কাম, যে হীরা পর্বতের গুহায় সাধন মগ্নে ছিলেন, তখন সাধন করতে করতে তখন কি মোরজক সিদ্ধ, তাকেই তো বলা হয় মুর্শিদ। আর সেই মুর্শিদ কি হলো? সেই মুর্শিদ তাওহিদেরই মুর্শিদ, তাওহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। তাহলে সেই মুর্শিদ কে? এই মুহাম্মদ রূপে যে মুর্শিদ, সেই মুর্শিদের মধ্যে যখন খোদা বসবাস করে, তখনই বলা হয়েছে পীর মুর্শিদ খোদা না করিও যুদা এক সুতায় বাঁধা। যাই হোক, আজকে যিনি আমাকে এই কথাটি জিজ্ঞাসা করলেন যে আপনি মুসলমান হয়ে গুরু গুরু বলেন কেন, আপনি পীর বলতে পারেন, মুর্শিদ বলতে পারেন, বাবারে পীর আর মুর্শিদ একই সুতায় বাঁধা, একই বস্তু, একই জিনিস। যাই হোক, আজ এই কথাগুলো আমার বলার প্রয়োজন মনে করলাম যে এই পৃথিবীতে অনেক মানুষ গুরু মুর্শিদ ধরেছে, ধরার পরেও তাদের ভিতরে এই দ্বন্দ্ব থেকে গেছে, দ্বন্দ্ব থাকার কারণে তারা অন্ধের মতো অনেক কিছু বলে ফেলে। যাই হোক, আমার কথায় রাগ করবেন না, আমি অতটা কটু কথায় বলি না, কিন্তু একটু আনন্দ সাথে বলছি কথা, আমার রাগ ঘোষা করবেন না, আমার ভক্তি সালাম নেবেন। আর আপনাদের কাছে আরেকটি কথা হলো, যদি আমাদের এই চ্যানেলের কথা আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।